আপনি কি এটিএম এ গিয়ে নিয়মিত টাকা তুলে থাকেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় একটি খবর। এটিএম এ টাকা তোলার আগে সাবধান হয়ে যান, নাহলে নিমেষের মধ্যেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাংকের টাকা। কারণ এটিএম এ গিয়ে এই ভুল কাজটি করলেই চোখের পলকেই ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট। অন্যদিকে আবার ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে দুটি নতুন নিয়ম। যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে ভারতীয় স্টেট ব্যাংকের সম্পর্কে কি দুটি নিয়ম জারি করা হয়েছে বা মার্চ মাস থেকে কি দুটি নিয়মের পরিবর্তন করা হয়েছে, বা যদি আপনার কাছে এটিএম কার্ড থেকে থাকে এবং যদি আপনি এটিএম থেকে সর্বদা টাকা তুলে থাকেন, তাহলে এটিএম কার্ডকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে বা কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, তা জানতে হলে স্বল্পক্ষণের ভিডিওটি মোটে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। প্রথমেই বলা হয়েছে এটিএম এ গিয়ে ভুল কাজ করলে চোখের পলকই ফাঁকা হবে আপনার ব্যাংকের টাকা। বেড়েই চলেছে এটিএম গুলিতে জালিয়াতির মাত্রা, আর এবার দেশের এটিএম জালিয়াতি বন্ধ রুখতে নতুন পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে উপকৃত হতে চলেছে দেশের অসংখ্য সাধারণ মানুষ। এখন থেকে টাকা তোলার জন্য মানুষকে আর খুব বেশি ব্যাংকে যেতে হয় না, কারণ এখন মানুষের ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম। আর মানুষের সুবিধার কথা ভেবে এখন সব জায়গায় স্থাপন করা হয়েছে এটিএমটি। তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ, তেমন রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতকারীরা একাধিকভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে। মূলত জালিয়াতকারীরা এখন এটিএম থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করছে। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষে চুরি করে নিচ্ছে। এরকম বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার প্রেসের নিরাপত্তা দায়িত্বরত CIRTN সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিভাবে আপনি এটিএম এ গিয়ে সতর্কতা অবলম্বন করে টাকা তুলবেন এবং টাকা তোলার বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। তার মধ্যে হলো, গ্রাহকদের এটিএম কার্ড অন্য কাউকে দেয়া থেকে বিরত থাকতে হবে, নিজেদের পিন CVV বা OTP কাউকে শেয়ার করবেন না, CCTV ক্যামেরা রয়েছে এমন এটিএম থেকে টাকা তুলতে হবে, অপর এটিএম ব্যবহার থেকে এড়িয়ে চলতে হবে, এটিএম পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সর্বদা হাত দিয়ে চেপে পিন লিখতে হবে গ্রাহককে, এটিএম পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকতে হবে, এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে অচেনা কারো থেকে সাহায্য নেওয়ার বিষয়ে এড়িয়ে চলতে হবে, টাকা তোলার আগে এটিএম ও স্ক্যানার বসানো আছে কিনা তা দেখে নিতে হবে, গ্রাহককে ব্যাংক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখতে হবে, গ্রাহকরা তার এটিএম এর পিন নম্বর CVV বা OTP কাউকে শেয়ার করলে হবে না, কোনো অনলাইন সাইটে ব্যাংক বা এটিএম সংক্রান্ত ডিজিটাল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে দিতে হবে, বা আপনি যদি এই সমস্ত নিয়মগুলি মেনে চলেন বা যেগুলি করতে বারণ করা হয়েছে সেগুলি থেকে যদি বিরত থাকেন, তাহলে আপনার এটিএম জালিয়াতি থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার ব্যাংকের টাকাও সুরক্ষিত থাকবে। অন্যদিকে বলা হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকে দুটি নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই ভিডিওটি মোটেই অবহেলা না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেভিং অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম অর্থের নিয়ম না মানায় ব্যাংকে অটো ডেবিট করে টাকা কেটে নিচ্ছে, এমন ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই। এর ফলে অনেকেরই কষ্ট করে রোজগার করা অর্থের একাংশ জরিমানা গুনতে বাধ্য হয়েছেন। বিষয়টি নিয়ে আমজনতার মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ আছে, আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকরা, কারণ দেশের সর্ববৃহত্তম ব্যাংক হিসাবে তাদের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি এবং SBI বারবার এই মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম জমার নিয়মটি কঠোরভাবে চালিয়ে এসেছে। তবে এবার আর চিন্তা নেই, আপনার SBI অ্যাকাউন্টে কোনো টাকা না রাখলেও আর জরিমানা দিতে হবে না। রাষ্ট্রীয় বা বেসরকারি ব্যাংকে কি আপনার সেভিং অ্যাকাউন্ট আছে? তাহলে নিশ্চয়ই জানেন ন্যূনতম পক্ষে কত টাকা অ্যাকাউন্টে রাখতে হয়। এতদিন মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সেভিং অ্যাকাউন্টে না রাখলে প্রতি মাসে জমা রাশি থেকে বেশ কিছু টাকা কেটে নেওয়া হতো। ন্যূনতম অর্থ সেভিং অ্যাকাউন্টে রাখার নিয়ম না মানার কারণে ব্যাংক ফাইন করে, আর সেই টাকাই আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে নেওয়া হয়। তবে কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি নতুন নিয়ম জারি করে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম অর্থ না রাখলে আর গ্রাহকদের ফাইন করতে পারবে না যে কোনো ব্যাংক। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। দেশের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হলো SBI। সারা দেশে এদের 24,000-এর বেশি শাখা আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একসময় জানিয়েছিল তাদের মেট্রো সিটির ব্রাঞ্চ অ্যাকাউন্টে থাকলে সেখানে সেভিং অ্যাকাউন্টে অন্তত 3,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, সেবি আরবান এরিয়ায় 2,000 টাকা এবং গ্রামীণ এলাকায় সেভিং অ্যাকাউন্টে 1,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশের পর তারা এই নিয়ম তুলে দিয়েছে, ফলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকলেও আর ন্যূনতম অর্থ জমা রাখার চাপটা নিতে হবে না। প্রয়োজন মনে করলে আপনি নিজের অ্যাকাউন্টে ইচ্ছা মতো টাকা রাখতে বা তুলতে পারবেন। অন্যদিকে আবার স্টেট ব্যাংকের ক্লোজিং সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অ্যাকাউন্টের ক্লোজিং সংক্রান্ত নিয়মে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে নতুন অ্যাকাউন্ট খোলার 14 দিনের মধ্যে সেটি যদি আপনি ক্লোজ করে দেন, তবে কোনো জরিমানা দিতে হবে না। কিন্তু 14 দিন পেরিয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে 500 টাকা জরিমানা কেটে নেবে স্টেট ব্যাংক। আবার আপনার সেভিং অ্যাকাউন্টের মেয়াদ 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর বন্ধ বা ক্লোজ করতে গেলে আর কোনো জরিমানা দিতে হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত এটিএম কার্ড এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নিয়ে একটি বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।